আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আবারও চলে এলাম একটি নতুন রেসিপি দেখানোর জন্য। আর আজকের রেসিপিটি শীতকালীন পিঠা রেসিপি, আর সেটা হচ্ছে দুধ চিতই। তো এখানে একটি প্যাকেট দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে ক্রাম্পেটস, এটির ভিতরে 9টি ক্রাম্পেটস থাকে। আর এটা একেবারেই চিতই পিঠার মতো, চাইলে মাংস দিয়েও খাওয়া যায়, যে কোনো মাংস ভর্তা ঝোল দিয়ে খাওয়া যায়, আবার দুধে ভিজিয়ে দুধ চিতই করেও খাওয়া যায়। বলতে পারেন যে এগুলো ব্রিটিশ চিতই পিঠা, একেবারেই টেস্ট চিতই পিঠার মতো। তো দেখুন কতটা ফ্লাফি। এগুলো দিয়ে আজকে আমি দুধ চিতই করে আপনাদেরকে দেখাবো। এখন আমি আপনাদেরকে এই পিঠা একটু ভেঙে দেখাচ্ছি, ভেতরের অংশটা কেমন। দেখুন একেবারে চিতই পিঠা যেমন হয়ে থাকে সেম সেই রকম, কিন্তু শুধু এই পিঠার উপরের অংশটাই একটু ডিফারেন্ট চিতই পিঠার থেকে, আর বাকি যা আছে সব কিন্তুই সেম। তো যাদের কাছে পিঠা বানানোটা অনেক ঝামেলার কাজ মনে হয়, তারা কিন্তু এভাবে করে ক্রাম্পেটস দিয়ে পিঠা দুধ চিতই বানিয়ে নিতে পারেন। তো আমার কাছে পিঠা বানানোটা ওই রকম ঝামেলার মনে হয় না, আমি পিঠা বানিয়েও নিই। তো আজকে আমি ভাবলাম যে ক্রাম্পেটস যেহেতু আছে ঘরে, তো রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে আমি দুধ জাল করে নিচ্ছি, বলক চলে এসেছে, আর এই দুধ জাল করে অনেকটাই ঘন করে নিতে হবে। যতটা ঘন করব ততটাই কিন্তু খেতে ভালো লাগবে। চুলার আঁচ কমিয়ে রেখে জাল করে নিতে হবে, আর একটু পরপর নেড়ে দিতে হবে, তা না হলে তলানিতে লেগে যেতে পারে। আর অনেকটাই কিন্তু কমে গিয়েছে দুধ, দেখুন ঘন হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে মিশিয়ে দিব ব্রাউন সুগার, এখানে হাফ কাপের মতো ব্রাউন সুগার নিয়েছি। চাইলে আপনারা এখানে সাদা চিনিটাও ব্যবহার করতে পারবেন, আর মিষ্টিটা যে যেমনটা পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। তবে আমি যেটা করি, গুড় দিয়ে যে কোনো খাবারই তৈরি করি না কেন, তার সাথে একটু সুগার অ্যাড করে দেই, ব্রাউন সুগারই অ্যাড করি বেশি। ব্রাউন সুগারটার কারণে সুন্দর একটা কালারও চলে আসে। এখানে নিয়ে নিয়েছি খেজুরের গুড়, এটা ফ্রিজে ছিল, নামিয়েছি, ফ্রিজ থেকে নামিয়ে কেটে নিয়েছি। এখন এই খেজুরের গুড়টা আমি মাইক্রোওয়েভে একটু গলিয়ে নিব। আবার চাইলে একটি প্যান বসিয়ে চুলায় কিন্তু সামান্য পরিমাণ পানি আর গুড় দিয়ে জাল করে নিতে পারবেন, এতে করে সুন্দরভাবে গলে যাবে। তো আমার এখানে এগুলো একটু দানাদার আছে। এখানে আমি কিছুটা এক্সট্রা দুধ জাল করে নিয়েছি, জাল করে ঠান্ডা করে তারপরে আমি সেই গলিয়ে রাখা গুড় এই দুধের সঙ্গে মিশিয়ে দিয়েছি। গরম দুধের সঙ্গে যদি আমি গুড় দিতাম তাহলে দুধটা কিন্তু ফেটে যেত। তো এই যে এখন ঠান্ডা করার পরে এই অবস্থা। আর এখানে ক্রাম্পেটসগুলো একেবারে দুধে ভেজানোর পরে কিন্তু ফুলে গিয়ে টইটুম্বুর হয়ে গিয়েছে, আরও বড় বড় হয়ে গিয়েছে, এই জন্য আমি এক্সট্রা এই দুধ ব্যবহার করলাম এখানে। চিতই পিঠার ক্ষেত্রেও আমি সেই একই কাজ করি, এক্সট্রা কিছুটা দুধ জাল করে নিই। আর আরেকটা জিনিস হচ্ছে যে পিঠা তো খাবো, নারকেল ছাড়া পিঠাটা আমার কাছে অসম্পূর্ণ মনে হয়, তো এই জন্য কিছুটা নারকেল উপর দিয়ে ছিটিয়ে দিলাম। পিঠা এমন একটি খাবার, শীতকাল ছাড়া পিঠার টেস্ট পাওয়া যায় না ভালোভাবে, নারকেল আর খেজুরের গুড়ের ছোঁয়া ছাড়া এটা যেন একেবারেই অসম্পূর্ণ। এখন একটি চামচ দিয়ে এগুলোকে একটু চেপে চেপে আমি দুধের সঙ্গে ডুবিয়ে দিচ্ছি, আর ফিরে আসব 4-5 ঘন্টা পরে আপনাদেরকে সার্ভিং ডিশে নিয়ে আমি দেখাবো। এখন ঢেকে রেখে দিব। চাইলে আবার সারা রাত ধরেও এটা রেখে দেওয়া যাবে, সকালে সার্ভ করা যাবে। ফিরে আসলাম 4 ঘন্টা পরে, এই যে পিঠার ফাইনাল লুক, দেখতে কতটাই না ইয়াম্মি লাগছে। পিঠাগুলো অনেকটাই সফট, খুব সাবধানতার সঙ্গে কিন্তু সার্ভ করতে হবে। তো সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। আর আজকের পিঠা রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।